আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আজ আমি সপ্তম শ্রেণীর অনুশীলনী 2.2-এর আরও একটি অতিরিক্ত সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরা, আমাদের সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে, একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। কোনো একটি জিনিস যদি 400 টাকায় বিক্রয় করা হয় এবং 400 টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয়, 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়, এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এর আলোকে আমাদের সমাধান করতে হবে ক নম্বর প্রশ্ন, লাভ ও ক্ষতি সম্পর্কিত সূত্র দুইটি লিখো। খ নম্বর, দ্রব্যটির ক্রয় মূল্য কত? গ নম্বর, দ্রব্যটি 480 টাকায় বিক্রয় করলে যে লাভ হয় তা ক, খ ও গ এর মধ্যে এর মধ্যে 3:5:4 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? বন্ধুরা, প্রথমে আমরা সমাধান করব ক নম্বর প্রশ্ন। বলছি এখানে লাভ ও ক্ষতি সম্পর্কিত সূত্র দুইটি লিখো। বন্ধুরা, আমরা জানি ক্রয়মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে লাভ হয়, আর ক্রয়মূল্য অপেক্ষা যদি বিক্রয় মূল্য কম হয় তাহলে ক্ষতি হয়। তাহলে আমরা উত্তরটা এভাবে সাজিয়ে লিখব, লাভ ও ক্ষতি সম্পর্কিত সূত্র দুইটি নিম্নরূপ। এরপরে আমরা লিখব লাভ সমান বিক্রয়মূল্য বিয়োগ ক্রয়মূল্য, এবং ক্ষতি সমান ক্রয়মূল্য বিয়োগ বিক্রয়মূল্য। তাহলে প্রথমে আমরা লিখব লাভ ও ক্ষতি সম্পর্কিত সূত্র দুইটি নিম্নরূপ, ঠিক আছে? এখন আমরা লিখব লাভ সমান লাভ কী হবে? বিক্রয় মূল্য অপেক্ষা ক্রয় মূল্য কম হবে, অথবা ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হবে। তাহলে লিখব বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, এবং ক্ষতি সমান ক্ষতি কী হবে? ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম হবে। তাহলে আমরা লিখব ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, এই হচ্ছে আমাদের লাভ ও ক্ষতি সম্পর্কিত সূত্র দুইটি। বন্ধুরা, আমাদের খ নম্বর প্রশ্নটি বলছে দ্রব্যটির ক্রয় মূল্য কত? বন্ধুরা, যদি আমরা এখানে দ্রব্যটির ক্রয় মূল্য বের করতে যাই, তাহলে প্রথমে আমাদের দ্রব্যটি বিক্রয় করতে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা আমাদের বের করে নিতে হবে। এর জন্য আমরা প্রথমে কি করব, আমাদের উদ্দীপকে দেওয়া আছে একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। তাহলে প্রথমে আমরা ধরে নিব 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় ক টাকা। যদি 400 টাকায় বিক্রয় করলে দ্রব্যটি 400 টাকায় বিক্রয় করলে ক টাকা ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্যটা কী আসবে? আমরা জানি ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য যোগ ক্ষতি। তাহলে আমরা প্রথমে লিখব, ধরি 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় ক টাকা। তাহলে লিখব ধরি বা মনে করি, একই কথা, ধরি দ্রব্যটি 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় সমান ক টাকা। তাহলে 400 টাকায় বিক্রয় করলে যদি ক টাকা ক্ষতি হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত আসবে বন্ধুরা? অতএব দ্রব্যটির ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য যোগ ক্ষতি। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 400 টাকা যোগ ক্ষতি হচ্ছে ক টাকা, ঠিক আছে? এরপর আবার কি বলছে, একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। তাহলে আমরা লিখব আবার দ্রব্যটি 480 টাকায়
বিক্রয় করলে লাভ হয় কত? 3 গুণ। তাহলে 3 গুণ ক টাকা সমান সমান 3 ক টাকা। তাহলে এক্ষেত্রে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে? অতএব দ্রব্যটির ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ লাভ। তাহলে বিক্রয় মূল্য এখানে 480 টাকা বিয়োগ লাভ হচ্ছে 3 ক টাকা। এখন আমরা লিখব প্রশ্ন মতে, 400 যোগ ক সমান সমান 480 বিয়োগ 3 ক, বা এখানে আমরা কযুক্ত সংখ্যাগুলোকে এক পাশে নিব এবং সাংখ্যিক সংখ্যাগুলোকে অপর পাশে নিব। তাহলে এখানে এখানে আমরা ক কে এপাশে রাখবো এবং এপাশের -3 ক কে এপাশে নেব, কাজে এর পূর্বে মাইনাস এপাশে আসলে হবে +3 ক সমান সমান 480। 400 এপাশে গেলে হবে 400-র আগে যোগ চিহ্ন, কাজে এপাশে আসলে হবে বিয়োগ, বা ক 3 ক যোগ করলে হবে 4 ক সমান সমান 480 থেকে 400 বিয়োগ করলে থাকবে 80, বা ক সমান সমান 80/4। অতএব ক সমান সমান 4 দ্বারা যদি 80-কে ভাগ করি তাহলে আমরা পাব 20। এই 20 টাকা পেলাম আমরা কি? ক্ষতি। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য যদি 400-র সাথে ক এর মানটা যোগ করি তাহলেই আমরা দ্রব্যটির ক্রয় মূল্য পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখন লিখব, অতএব দ্রব্যটির ক্রয় মূল্য সমান সমান 400 যোগ ক টাকা সমান সমান 400 যোগ ক এর মান 20 টাকা সমান সমান 400 এবং 20 যোগ করলে 420 টাকা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের উত্তর। উত্তর, ক্রয় মূল্য 420 টাকা। এ হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। বন্ধুরা, আমাদের গ নম্বর প্রশ্নটি আছে, দ্রব্যটি 480 টাকায় বিক্রয় করলে যে লাভ হয় তা ক খ ও গ এর মধ্যে 3, 4, 3, 5 ও 4 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে। তো এখানে দেওয়া আছে দ্রব্যটির বিক্রয় মূল্য 480 টাকা। খ থেকে আমাদের দ্রব্যটির ক্রয় মূল্য নিয়ে আসতে হবে, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে থেকে আমাদের লাভ বের করতে হবে। কাজেই প্রথমে আমরা এখানে লিখব, দেওয়া আছে দ্রব্যটির বিক্রয় মূল্য 480 টাকা। কাজে লিখব, দেওয়া আছে দ্রব্যটির বিক্রয় মূল্য সমান সমান 480 টাকা, এবং আমরা লিখব খ হতে পাই দ্রব্যটির ক্রয় মূল্য সমান সমান, খতে আমরা দ্রব্যটির ক্রয় মূল্য পেয়েছি 420 টাকা। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি, তাহলে কি হবে? লাভ হবে। তাহলে লিখব, অতএব লাভ সমান সমান 480 বিয়োগ 420 টাকা সমান সমান 480 থেকে 420 যদি আমরা বিয়োগ করি তাহলে পাব 60 টাকা। এই যে লাভের 60 টাকা, এই 60 টাকা ক খ ও গ এর মধ্যে 3, 5 এবং 4 অনুপাতে ভাগ করে দিতে হবে। তাহলে এখন আমরা লিখব ক খ ও গ এর প্রাপ্ত টাকার অনুপাত 3:5:4। কাজে লিখব ক খ ও গ এর
প্রাপ্ত টাকার অনুপাত সমান সমান 3:5:4। এখন আমরা এই অনুপাত সংখ্যাগুলো যোগ করব, কাজে লিখব অতএব অনুপাত সংখ্যাগুলোর যোগফল সমান সমান 3:5:4 সমান সমান হবে 12। ঠিক আছে, এখন আমরা খুব সহজেই ক খ এবং গ এর টাকার পরিমাণ বের করতে পারবো। লিখব এখন ক পাবে সমান সমান লাভের টাকা কত, 60। 60 এর ক এর অনুপাত 3, 3/12 টাকা। 12 দ্বারা যদি আমরা 60কে কাটি তাহলে আমরা পাব 5, 5 এবং 3 যদি গুণ করি তাহলে আমরা পাব 15 টাকা। এই 15 টাকাই হচ্ছে ক এর। এখন আমরা বের করব খ এর টাকার পরিমাণ, কাজে লিখব খ পাবে সমান সমান লাভের পরিমাণ, লাভের পরিমাণ 60 টাকা, কাজে 60 এর খ এর অনুপাত হচ্ছে 5, 5/অনুপাতের যোগফল 12 টাকা। 12 দ্বারা 60কে কাটলে আমরা পাবো 5, 5 এবং 5 যদি গুণ করি তাহলে পাবো 25। এই 25 টাকা হচ্ছে খ এর। এবং গ পাবে সমান সমান মোট লাভের পরিমাণ এর গ এর অনুপাত 4, তাহলে 4/অনুপাতের যোগফল 12 টাকা। 12 দ্বারা 60কে কাটলে আমরা পাবো 5, 5 এবং 4 গুণ করলে আমরা পাবো 20 টাকা। তাহলে এখানে ক এর টাকার পরিমাণ 15, খ এর টাকার পরিমাণ 25 এবং গ এর টাকার পরিমাণ 20। আমরা উত্তর লিখব এইভাবে, উত্তর ক পাবে 15 টাকা, খ পাবে 25 টাকা এবং গ পাবে 20 টাকা। এই হচ্ছে আমাদের গ এর সমাধান। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের অতিরিক্ত সৃজনশীল প্রশ্নের সমাধান। আজ তাহলে পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়। আল্লাহ হাফেজ।